আজকে একটা বিশেষ দিন, বিরিয়ানি ডে। আজকে আমি রিভিউ করব ঢাকার হাজি বিরিয়ানি, অরিজিনাল হাজি বিরিয়ানি পার্সেল। যে বিরিয়ানি খাওয়ার জন্য মানুষ কত দূরে, হাজি বিরিয়ানি যাতে আর কোনো সময় না খাই, শেষবারের মতো। অনেকগুলো লেবু দিয়েছে দেখতেছি, 5 পিস লেবু বলো তো, হোয়াটসঅ্যাপে এত লেবু। এটা তুমি ওটো এক গাল তাই আম খেলে না তো, এ আম খাও, আমের জায়গা লাগে না। এ ওই লোক সত্যি কথা বলি, যে পার্সেলে এরা অল্প দেয়, তো অল্প মনে আছে। হ্যাঁ, প্লেটেও খুব বেশি না আসলে। একদম পুরো লাইন দিয়েছে আসলে। এটা আসলে এর বিষয় যে সবাই কিরম বুঝছো কি পার্টি আমার, এই স্টাইলটা একটু যেন আলাদা হবে কি করে যেন, স্টাইলের মধ্যে লবণটা ঢুকেছে ঠিক মতো দেখ। কিন্তু আমাদের এই অংশটা হচ্ছে উপরের থেকে, কারণ ওই যে ওয়াইলি ভাব থাকে না, ওই জিনিসটা এতে নেই, শুকনো শুকনো। কিন্তু সেটি তলার দিক ছিল। কিন্তু এখন কিন্তু একেবারে খারাপ লাগছে। মানে এর টেস্টটা যেন একবারের মুখেই লাগে না, মানে একটু পরে যে যেন না, যেটা অ্যাকচুয়াল রিভিউ করতে মানে এরকম লাগতেছে আর কি, অবশ্য জুসি ভাব পেতে নেই ওপরের দিককার বিরিয়ানি বলে। অত শরীর খেলা কোন জায়গায় পাবে, হাজার হাজার তো সাপ্লাই দেওয়া করে তো বেশি না, সবজি খেলাম এখন
তো একেবারে কম না জিনিসটা, ছোট মধ্যে আছে। বিরিয়ানি খাইলাম, বিরিয়ানি ডে বলি কথা। এই ভিডিওতে এক দু বছর পরে এর আগে আমরা কয়টার দিকে, এটা 10টার দিকে খাই মানে, হ্যাঁ 10টার দিকে দুজন খাই আসি, আবার পার্সেল নিয়ে আসি, সেই খাচ্ছি এখন আসছে 11টা বাজে, 11:30। বিরিয়ানি ডে সেলিব্রেট করছি। হ্যাঁ আমাদের বিরিয়ানি ডে, ফার্স্ট হাজি বিরিয়ানি ট্রাই। একসাথে খেয়ে আমরা আসলে হতাশ, যে যে পরিমাণ এক্সপেকটেশন ছিল তার কিছুই পূর্ণ হয়নি। তারপরেও আমি পার্সেল করে এনেছি যাতে এটা সবার সাথে শেয়ার করতে পারি। এটা বিরিয়ানি আসলে ওই সময় যা টেস্ট ছিল তার চেয়ে, ও হ্যাঁ আরেকটা স্পেশাল একটা তথ্য আসলে বলা উচিত, যে শুধুমাত্র এই হাজি বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি খাওয়ার জন্যই আমরা এই এলাকার হোটেলে উঠি, যে স্টার হোটেল, এই এলাকার সবচেয়ে দামি হোটেল, এসি সব। যদিও বিরিয়ানি খারাপ হলে আমরা হোটেলটা খুব এনজয় করতেছি, এসি সব কিছু একটা আলাদা, 5-স্টার কোয়ালিটি। এই কথাগুলো তো বিরিয়ানি ডে এই গল্প কার সাথে, আমরা একটা বিরিয়ানি ডে বানাইছি যে 2 জুন এই তো উঠতেছে, সম্পূর্ণ পাতার পাতা দিয়ে তৈরি আছে। সাধারণত আমরা প্লাস্টিক দেখি কাগজের, কিন্তু এগুলো পাতা দিয়ে পার্সেল করে, এটা ইউনিক ব্যাপার। ঢাকার স্পেশাল হাজি বিরিয়ানির এদের পার্সেলের একটা বৈশিষ্ট্য আছে, যে এটা আমি প্রথম দেখতেছি। তাও উঠিস ভালো, তাও যাক কোনো বিষয় না, ওই সেই ইন্টারপ্রেটার না না আবার কি বলে যাত্রায় নিশ্চিত্তে বলে। সব ডে আছে আসলে, বিরিয়ানি ডে কথা কেউ ভাবিনি, কিন্তু আমরা পরিস্থিতিতে ভাবতে বাধ্য হয়েছি যে এক বিরিয়ানি কেন্দ্রিক কত কিছু করেছি। হ্যাঁ যে বিরিয়ানি ডের কথাও মাথায় চলে, পুরো দিনটাই বিরিয়ানি। বিরিয়ানির আসলে বিরিয়ানির ডে হওয়ার একটা ইতিহাস বলা দরকার। আমাদের আজকে প্ল্যান ছিল ফার্স্টে ঢাকায় এসে সুলতান্স ডাইন্সে খাওয়ার,
বিরিয়ানি খাওয়া, কিন্তু সুলতান ডায়েসে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে যা সবাই জানে, যে কুকুরের বিরিয়ানি দেয় বলে একটা ভিডিও ভাইরাল হয়। সেসব দেখার কারণে আমরা সুলতান ডায়েসে যাওয়ার পরিকল্পনা পাল্টাই এবং চিন্তা করি যে ঢাকার পুরান ঢাকার হাজি বিরিয়ানি খুব নাম করা, সেখানে সব জায়গায় আমরা রিভিউতে দেখি যে পুরান ঢাকার হাজি বিরিয়ানি তাদের একটাই মেন ব্রাঞ্চ, সেখান থেকে বিরিয়ানি খাওয়া। আর এই জন্যই শুধু আমরা সকালে প্রথমে যাই নব থিয়েটার বঙ্গবন্ধু, তারপরে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম, সব শেষ করে আমরা চিন্তা করি যেহেতু পুরান ঢাকার হাজি বিরিয়ানি খাবো, এই জন্য তার পাশেই হোটেল নেব। আমরা ঠিক সেই চিন্তা করেই এই স্টার হোটেলে উঠি, যা এসি। কিন্তু এই হোটেল পাইতে যাও যে কষ্ট হয়েছে, আমরা প্রায় 1.5 কিলো পথ হাঁটতে হাঁটতে এসে সবাই শুধু বলেছে একটু সামনে, এই করতে করতে আমরা রিক্সা নিতে পারতাম, কিন্তু কত দূরত্বে হোটেল এটা কেউ বলতে পারেনি, হাঁটে যাওয়া সম্ভব। দেড় কিলোমিটার হেঁটে একদম গরমে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তারপর আবার আমরা হোটেলে যাই বিরিয়ানি খাওয়ার জন্য, আজি বিরিয়ানি। এখান থেকে আমাদের 50 টাকা রিক্সা ভাড়া নেয়, যে দেখি যে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসার জায়গা পাই, কিন্তু সেখানে বিরিয়ানির স্টক শেষ, নতুন করে আবার আসতে বেশ আধা ঘন্টা আরও ওয়েট করতে হয়। আর ওয়েট করার পরে দেখি বিরিয়ানি আমরা যা আশা করেছিলাম তার কিছুই না টেস্ট। তার চেয়ে আমার দেখা খুলনার মেগা বিরিয়ানি অনেক ভালো। তারপরে চিন্তা করি যে হাজি বিরিয়ানির জন্য এত কিছু করলাম, আমি পার্সেল আকারেও নিয়ে যাবো, সেইভাবে পার্সেল নিয়ে আসা। আর আজকের দিনটাই যেহেতু বিরিয়ানি কেন্দ্রিক এত কিছু, এখানে বিরিয়ানি ডে হিসাবে 2 জুন আমরা পালন করবো প্রত্যেক বছর। 2 জুন আমাদের বিরিয়ানি ডে, এইভাবে কিন্তু একটা জিনিস ইন্টারন্যাশনাল হয়ে যেতে পারে, তাই না? ভ্যালেন্টাইন ডেটে তা আছে না, আমাদের যে কত কষ্টে বিরিয়ানি, সেই কষ্টেরই করতে আমি পার্সেলও করে আসছি। হ্যাঁ, এত কষ্ট, এত ছোটাছুটি এই হাজি বিরিয়ানি, সেটা আমি না বাসায় এনেও আমি এই জিনিসটা এনজয় করতেছি যে সেই হাজি বিরিয়ানি। এই ভিডিও ফেলে করলে লজ্জায় আর এটা কথা বলা একটু ট্রায়াল মনে করো, একভাবে কোনোভাবে পপুলার হয়ে গেলে তো সমস্যা, কিন্তু তার সমস্যা হিসাবে মানুষ দেখে না। হুম।
ওই যে রাফসান সারোবার এইগুলো দেখলে আজকে ওই কিভাবে কিভাবে ফুটাই তুলিস। শাওন ও সে কোনো আধুনিক কি করে না ষোলো মিনিটের ভিডিও এগুলো আমার পার্সোনাল চ্যানেলে থাকবে সংরক্ষিত। আমাদের নামের যে চ্যানেলটা ওখানে সব বাছাই করা ছাড়া কোনো মোটামুটি একটা কোয়ালিটি সম্পন্ন সবাই ওটা দেখবে। এসব চ্যানেল লিঙ্ক তো জীবন শেয়ার করবো না। এই ভিডিওগুলো আমি ওপেন করেই রাখি কারণ ইউটিউবে কেউ দেখলো আমার ওই পাসওয়ার্ড থাকলো না তাহলে তো আমার সব হারিয়ে যাবে, কিন্তু আমি এটি সার্চ করে আবার আনতে পারবো অ্যাড্রেস দিয়ে। ঢুকতে না পারলে ভিডিও তো আমি ডাউনলোড করতে পারবো, প্রাইভেট করে রাখলে হতো কিন্তু কোথাও করি না। আজকে অসংখ্য কন্টেন্ট তো সেটা মাথা কাজ করেন কোনটাতেই কিছু এরকম একটা ব্যাপার। আর এটা অস্থির ধানমন্ডি লেগে গেল তো বলি যে কম জিনিস জানতো আমরা নব থিয়েটারে ফাইভ ডিসে ধাক্কা খাই ছাড়ি দিতে ওরে বাজে অভিজ্ঞতা তো আরো একটা আছে শুধু শুধু একদম মারে গেছে। ওই থ্রি ডি একদম ভালো কাজ করেনি ও সেম সেকেন্ডার মেলায় যা দেখলাম সেটা পুরো জন্য কোনো পর্দা বোঝা আছে না রে তা না তোমার মনে হয় না পর্দা বুঝতে পেরেছে এই বাজে থ্রি ডি ফাইভ ডি হ্যাঁ একদম ফালতু আমি সেখানে মেলা যা দিলাম তো একদম ডুবি গেলাম যে না এর সাথে নব থিয়েটারের ব্যাপারটা হয়েছে ফুল 5 ঘন্টা ধরে রাজনীতি, যদিও বঙ্গবন্ধুর ব্যাপারটা লেভেলে মানে তার প্রতি একটা অন্যরকম শ্রদ্ধা যে
মানে যে যারা বিরোধী তারা অনেক সময় খারাপই করবে, কিন্তু তার এইগুলো জানা দরকার আসলে নেক্সট জেনারেশন। এক ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করতেছে, আরো ভিডিও বাড়াতাম কিন্তু জলের বোতল সরালে পর ফোন এই জন্যই জল খাওয়ার দরকার, ভিডিও স্টপ করা লাগতেছে। এক বিরিয়ানি খার জল খা শেষ, এখন লেবু চার পিস লেবু, এখন তেল কাটানোর জন্য আমি শুধু লেবু খাচ্ছি। সির অভাব এই যাচ্ছে, এটা এই খেলাম তো আমার কোনো খবর হয়নি। আমি খাওয়ার লিমিট কিন্তু আমি বাড়িয়েছি, ডবল বিরিয়ানি খাই ফেলতেছি, চিন্তা কর। এই ভিডিও তো তাই যাচ্ছে সবাই ইউটিউবে, শ্বশুর বাড়িতে তো জামাই ষষ্ঠী খাই খাল লিমিটে আর ডবল বিরিয়ানি খাই ফেলতিস, তা কোনো খবর আছে? সব টাস করে হয়, আবার তার দিন তো আবার ওই পায়ের ডিম টিমও দিয়ে আনিয়ে ওগুলো তো শোক করেনি, তাহলে কি পরিমাণে ডবল বিরিয়ানি খাই দিছি। এর আগে মনে আছে আমি দুডু লুচি খাইতে পারিনি এক সময় ঢাকায় এসে, মনে আছে কথা? যে দুটু লুচি নিলাম বটে, তাই একটা খাই আর খাতে পারে, আর এখন আমি ডবল বিরিয়ানি খাই বলতেছি, তার কোনো তো খাল লিমিট যে হারে বাড়িস্ত তো আবার ওই সিরিয়াল খাতে শেষ করতে করতে লিমিট বাড়ি, এখন দাঁত একবার পরিষ্কার করে ফেলতেছে কেন কারো সামনে যায়। মানে কি পরিমানে ফালতু রিভিউ হতে পারে, আম খাবার একটা বুঝতে তেল তেল করি যাওয়ার শরীর লাগবে কেন, আমি খেলে দিচ্ছি দেখি আম খালি তোমার গ্যাসটা হচ্ছে না, সাইডের থেকে খাবা ক্যামেরা তো সাইড উঠতে খাবা, আর আমি তো দুই নিয়ে আসি না উঠছিস দাদা সালি বিরিয়ানি ডে সালি করে খান বিরিয়ানি ডে, আজকে আমরা ফিনিশিংটা আম দিয়ে করতেছি যাতে একটা গুড ফিলিংস
আসে আর কি, ক্যামেরায় সাইডে আছে আরেকজন। তার কিভাবে পরিচয় করাই দেবো যে আমার ভবিষ্যৎ এর মাদার? ভবিষ্যৎ জেনারেশনের মাদার আমার পাশের থেকে রিভিউ না। ওই চমক হাসান তার এর পরিচয় ওয়াইফের পরিচয় দেয় কিভাবে, যে হ্যাঁ যে কন্যার মা এখনো যেহেতু আমরা নিশ্চিত না, ও হ্যাঁ সন্তানের মা পাশাতে যে পাশার থেকে যার ভয় শোনা যাচ্ছে, কিন্তু ভিডিও আনতেছি না রিভিউটা, এটা আমার পার্সোনাল চ্যানেলের জন্য, কিন্তু ভয়েসে তার রাখা হচ্ছে না এডিট হবছি না আরো। তুই আম যথেষ্ট কোয়ালিটি মানে কোনো ই নেই, মানে 80 টাকা কেজি রাজশাহী হিমসাগর কোন জায়গায় পা যায়, কিন্তু মেট্রো রেলে ওঠাটা জরুরি, সবাই কইটাই আছে মেট্রো রেলে না উঠি তা কবেন কি সব, হ্যাঁ না মেট্রো রেলে কিন্তু অনেকেই উঠতে পারে ভবিষ্যৎ আমার সন্তানের মাদার, তার এই মুহূর্তে ভিডিও আনা সম্ভব হচ্ছে না। কালকে আমাদের প্ল্যান আছে, আমরা একটা আমাদের একটা স্পেশাল মিটিং আছে, সেই মিটিং শেষ করে আমরা মেট্রো রেলে উঠবো। মেট্রো রেলে কিন্তু আসলে বেশিরভাগ লোকই উঠিনি, দেখো সবাই কিন্তু এটা বুঝো কি অনেকেই উঠিস, কিছু লোক আমার পরিচিত একটা লোকের তো মেট্রো রেলে উঠতি শুনলাম না যে উঠিস, ওই ছাড়া আর কোনো ওই তো। তাহলে বিষয়টা এরকম মানে মেট্রো রেল আইসে কিন্তু মানুষটা অনেকটা অভ্যস্ত হয়নি, কিন্তু যে মেট্রো রেলে উঠতে তাই না, এটা অভ্যস্ততার একটা ব্যাপার আছে জানি। আর আমরা এই মেট্রো রেলে দেখো শিওর আমি নিউটন দাও উঠিস কিনা আমার সন্দেহ, কারণ উঠলি ফেসবুকে তার পা যেত তাই না, কারণ সে কোনো কিছুই বাদ দেয় না, কারণ সে যে সার্কেলে লাইফস্টাইলে চলে মেট্রো রেলে ওঠার দরকার হয় না তাই না, বোঝা যায়। কিন্তু ওইভাবে আমার মতো ভাগ্যসাথে এসে শখ করে দিই মেট্রো রেলে ওঠার শখ এরম, আমি ওটা ওই দিয়ে শেষ করি ভালো। আমার একটা ঠিক করি কারণ আম সকালে আর খাওয়ার টাইম হবে না, একটা রেখে দিই সকালে খাই পারবে না, এটাও খাই ভালো যাক। সম্ভবত নারায়ণগঞ্জ তো ওনার, হ্যাঁ তাই তো দেখেছি ফেসবুকে নারায়ণগঞ্জ সেই নীলা মার্কেট, ওই তো গাজীপুরে দেখতে একটু অন্য সাইড, গাজীপুর ডানিয়া রোডে হলো সোজা ফেলে ওই বসুন্ধরা কনভেনশন সেন্টার না কি বলে একটা ওইটাতে। এই আম যদি আর একদিন পরে আরো বেশি টেস্ট হয়ে তাই না, মসজিদে তো একদম রাজশাহী হিমসাগর 80 টাকা কেজি, এখনো খুব একটা কার্বাইড নাই কারণ কাঁচা ফলে তো এমনি পাকিয়ে গেছে।
সাতক্ষীরা রিম সাগর আছে ওই প্রথম যেটা দেখলাম না, ওটা ওই বাড়ির দিক তো ওই কিনিস। তবে আমনি আমি একবার একটা টেস্টের উপর একটা জরিপ করিলাম, না থাকতে মানে হঠাৎ এক এক জাতের আম কিনতাম, এক যা রকম দুই জাত, সবচেয়ে ভালো টেস্ট হইল হচ্ছে ওই যে হাড়ি ভাঙা, আমার কাছে মনে হইল এত টেস্ট হাড়ি ভাঙা। আমি একটা রেটিংস করিলাম নিজে নিজে, কেমন মনে আছে এখন টপ পেয়েছিল। আর অমরফল লেখাতে গিয়ে লেখাতে হচ্ছে গাছ পাকা অমরফল, কিন্তু এদিক পাওয়া যায় না সে অমরফল, ওই কুষ্টিয়া ঝিনাইদ ওই দিক যেতে মেহেরপুর ওই দিকে গেলো বলতাম না। আমি আমাদের মেসে একজনের স্পোকেন কোর্স করাতাম, সে এটা চায়না একটা কোম্পানিতে চাকরি করত, তো সে বাড়িতে নিয়ে এলো একবার এক জুড়ি। তা তার মেসের ওই তিনতলায় তার রুমে যেতাম কোর্স করাতে, যাই তো খা চলতে লাগলো, এ বলতে যত ইচ্ছা খান। তুই এক ঝুড়ি আনিস বাড়ির গাছের আম পাকা অমরফলি, মানে সে যে কি টেস্ট, কিন্তু আমাদের বাজারে অমরফলি তা পাওয়া যায় না, বলে কারবার দেয় অমরফলি। হিম সাগর একবারে চলেন আমরা এক এক সপ্তাহে মেহেরপুর, মেহেরপুরের অমরফলের জন্য হঠাৎ করি কি বলবেন কে ঠিকানা ধরিয়ে রাখুস করে কিনা। এটা বুঝতে পারো না কি করো না, খুব স্মার্টলি ওই যে আমের ফালতেন না কাগজের সাথে ভরি, এর কোনো গন্ধ বের হলে চিহ্ন থাকবে না, ওই প্যাকেটটা ধরে অন্য দিকে তো বোঝা গেছে। না ওই স্টপ